মুহূর্তত দেশের ট্রাক চালকসকলের কারণে এক গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। 2025 চনের ভিতর ট্রাক চালকসকলে বা ট্রাকের মালিকপক্ষের ট্রাকের কেবিনত লগাব লাগিব এসি। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে এক ডাঙর ঘোষণা করেছে। এই মুহূর্তত লৈ আহিছো সবিশেষ সেই খবর। 2025 চনের ভিতর ট্রাকের কেবিনত লগাব লাগিব এসি। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির গুরুত্বপূর্ণ ঘোষণা। ট্রাকের কেবিনত সংলগ্ন করব লাগিব এসি। ট্রাক চালকসকলের জীবন আর নিরাপত্তা সুনিশ্চিত করবই লাগিব, কারণ ট্রাক চালকসকলে যেহেতু ট্রাক লোকে হাইওয়ের মাজে যায় বা সমগ্র দেশতে ট্রাকের চলাচল হয়, কিন্তু এই 40 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রার মাজতো ট্রাক চালকসকলে নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পাদন করে। দুর্ঘটনা আর চালকর দুর্ঘটনা আর চালকর জীবন আর নিরাপত্তা সুনিশ্চিত করার কারণে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে ডাঙর ঘোষণা করেছে। একটা ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠান গৈছিলে আর সেই অনুষ্ঠানট উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিয়ে এই ডাঙর ঘোষণা করেছে যে ট্রাক চালকসকলের জীবন আর নিরাপত্তার প্রতি আমি সুরক্ষা আমি নিশ্চিত করব লাগিব, যার কারণে 2025 চনের ভিতর মূল লক্ষ্য যে ট্রাক চালকসকলের প্রতিটি কেবিনত যাতে এসি বা এয়ার কন্ডিশনের ব্যবস্থা লওয়া হয় বা সুনিশ্চিত করা হয়, কারণ 40-50 ডিগ্রি উষ্ণতার মাজতো বা তাপমাত্রার মাজতো ট্রাক চালকসকলে নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পাদন করে। যার পরিপ্রেক্ষিতত মানে মন্ত্রী হিসাবে দায়িত্ব লওয়ার পাছতেই মূর একটা নিজের ভিজন আছিল যে ট্রাকের ভিতর আসলে ট্রাক চালকসকলের কেবিনত এসি সংলগ্ন করা আর সেই ট্রাক চালকসকলের জীবন আর নিরাপত্তা প্রতি লক্ষ্য রাখি এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমি গিয়ে উপনীত হবই লাগিব, যার কারণে একটা ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠানের অনুষ্ঠানত উপস্থিত হয়ে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে এই ঘোষণা করেছে যে লক্ষ্য 2025 আর 2025-র ভিতর ট্রাকের কেবিনত লগাব লাগিব এসি আর সংলগ্ন করব লাগিব এসি, যার কারণ হয়েছে ট্রাক চালকসকলের জীবন আর নিরাপত্তা সুনিশ্চিত করা। প্রচণ্ড রোদত বা প্রচণ্ড উষ্ণতার মাজতো ট্রাকের কেবিনত আসলে বা স্টেয়ারিংত বহি চালকসকলে নিজের যে দায়িত্ব সম্পাদন করে, তার কারণে আমি মর্যাদা দিবই লাগিব আর জীবন আর নিরাপত্তা সুনিশ্চিত করব লাগিব।